দেশকে জোড়া সোনা এনে দিলেন মালদহের তনুশ্রী লালা। মাস্টার্স অ্যাথলেটিক্সে দেশকে জোড়া সোনা এনে দিলেন মালদহের তনুশ্রী লালা। ব্যক্তিগত তিনটি ইভেন্টের মধ্যে একটিতে সোনা ও দুটিতে রূপো পেয়েছেন, এছাড়াও দলগত একটি ইভেন্টে সোনা জিতেছেন। তার এমন সাফল্যে উচ্ছ্বসিত মালদহের ক্রীড়া মহল। আমি গেছিলাম মালয়েশিয়াতে, কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল অ্যাথলেট চ্যাম্পিয়নশিপ ছিল। সেখানে হচ্ছে আমার মেন তিনটা ইভেন্ট, সে তিনটে ইভেন্টের মধ্যে ওয়াকিংয়ে ফার্স্ট, 800 মিটার, 1500 মিটার সেকেন্ড হয়েছি। আর অল ওভার যে টিম ছিল বিভিন্ন দেশ থেকে, সেই বিভিন্ন দেশের মধ্যে একটা রিলে রেস ছিল, সেই রিলে রেসে আমরা হচ্ছে ইন্ডিয়া ফার্স্ট হয়েছি। মালদা শহরের কৃষ্ণপল্লী বাবুজি কলোনির বাসিন্দা তনুশ্রী লালা জাতীয় স্তরের মাস্টার্স অ্যাথলেটিক্সে একাধিক সোনা সহ অন্যান্য পদক জিতেছেন। চলতি বছরের এপ্রিল মাসে চেন্নাইয়ে আয়োজিত ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভালো ফলের সুবাদে আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ পান। গত 3 ও 4 ডিসেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইউনিভার্সিটি মালাইয়া স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোট 15টি দেশ তাতে অংশগ্রহণ করে। সেখানে ব্যক্তিগত 2 কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় সোনা জিতেছেন তনুশ্রী লালা। এছাড়াও ব্যক্তিগত 1.5 কিলোমিটার দৌড় ও 800 মিটার দৌড়ে রূপো পেয়েছেন। দলগত 400 মিটার রিলে রেসে সোনা জয় করেছেন। মালদা শহরের বাসিন্দা তনুশ্রী লালার স্বামী সুব্রত লালা, তিনি পেশায় বেসরকারি সংস্থার কর্মী। পরিবারে রয়েছে 2 ছেলে। পরিবার ও সংসার সামলে স্ত্রীর এমন সাফল্যে তিনি খুশি, এমনকি আগামীতে আরো সাফল্য কামনা করেছেন। আমি চাইবো যেন ও আরো ভালো রেজাল্ট করুক বা আরো। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ।